পুতু আছে, মৌ আছে, রুবি আছে আর সুবর্ণা আছে, ঠিক আছে, চারজন আছে। তো গেমটার রুলসটা বলে নি, চারটে ভুট্টা থাকবে, কোনো টাইম বাউন্ডেশন থাকবে না, কিন্তু যে আগে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে, যে বা যারা আগে কমপ্লিট করতে পারবে সে কিন্তু ফার্স্ট হবে, ঠিক আছে। তো আগের মতনই রুলসটা সেম, কিন্তু এবারে কিন্তু চারকোল থাকবে না, যে লুজার হবে তাকে লঙ্কা খেতেই হবে, ঠিক আছে, তাকে লঙ্কা খেতেই হবে, আর যে উইনার হবে তাকে কিন্তু রসগোল্লা, ঠিক আছে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে ফুটটা, না ওগুলো ইয়ে করা যাবে না, যে যেটা পারবে যখন স্টার্ট বলবে যে যেটা পারবে নেবে, ঠিক আছে, যে যেটা পারবে নেবে, ঠিক আছে, তার উপরে। তো এবার শুরু হবে। তো তোমরা খেলার জন্য সবাই রেডি, প্রস্তুত, ঠিক আছে? তো আমি যখনই স্টার্ট বলবো তখনই কিন্তু খেলাটা শুরু হবে। দেখো বন্ধুরা, মা কিন্তু দর্শকের মতো বসে আছে, ভেবেছিল যে খেলবে কিন্তু মা নার্ভাস হয়ে গেল, আর এদিকে বাবাও কিন্তু খেলো না, মানে বাবার সমস্যা আছে একটু দাঁতের, তো সেই জন্য বাবা খেললো না, আর আমি তো বুঝতেই পারছো। তো বন্ধুরা শুরু করছি, এবারে স্টার্ট বললে শুরু করবে, ঠিক আছে, রেডি, ওয়ান, আমার দিকে, এইদিকে এইদিকে, ওয়ান টু থ্রি, এইদিকে আমার চোখের দিকে, স্টার্ট। কেমন লাগছে, কেমন লাগছে, ভুট্টা খেয়ে কেমন লাগছে? মুখে কমপ্লিট করতে হবে, কিন্তু মুখে রাখা যাবে না, মুখে কমপ্লিট করতে হবে, দিলে নিতে হবে কিন্তু, ঠিক আছে। পুতু, দাঁতি, দাঁতি, ফার্স্ট ফার্স্ট, দেখি ভুট্টা কমপ্লিট, এ বাবা ভুট্টা পুরো কমপ্লিট হয়ে গেছে, রুবি ফার্স্ট হয়ে গেছে, দেখি মুখটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ, তো চলে এদিকে, তুই চলে, তুই চলে, রুবি চলে গেল, রুবি ফার্স্ট, এবার তিনজনের মধ্যে হচ্ছে, দেখি সেকেন্ড কে হচ্ছে। এখানে কিন্তু যে লাস্ট হবে সে কিন্তু, সে কিন্তু তাকে লঙ্কা খেতে হবে কিন্তু, যে লাস্ট, ঠিক আছে। রুবির ভুট্টা দেখে মনে হচ্ছে কোদাল চলেছে, দাঁত নয়। তো ভালো ভালো, এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে মাটি কুড়তো কাজে লাগবে সেই দাঁতগুলো। সমু যখনই শুনে নিল যে এখন চাপ নেই, ফার্স্ট হয়ে গেছে, তাতি 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 হয়নি, হলো হয়নি, হয়নি, হলো, হ্যাঁ, পুতু যেহেতু লাস্ট হয়েছে, পুতুর আর কোনো চাপ নেই, এখানে পুতু হেরে গেছে, বসে বসে রিল্যাক্স। আরে ওই জায়গাটা নোংরা আছে না একটু, সমুদ্রে সবাই ভুট্টা খেয়ে নিচ্ছে কেমন ভাবে, দেখো দেখো, ঠিক আছে। তো এবারে যে উইনার, এবারও উইনার, এবারে উইনার কে কিন্তু রসগোল্লা ও পায় হিসাব মতো, কিন্তু রসগোল্লা খাওয়ানো হবে না, কারণ কি এত খেলে ও মোটা হয়ে যাচ্ছে এমনিতেই, ঠিক আছে, তো সেই কারণে ওকে রসগোল্লা খাওয়ানো হবে না, হ্যাঁ, তো না না লঙ্কাও না। তো এবারে যে লুজার সে প্রথমে লঙ্কা খাবে, ঠিক আছে, জল আছে যদিও, জল থাকবে, হ্যাঁ, ঝাল লাগলে জল অবশ্যই খেতে পারে, ঠিক আছে, চিনি দেওয়া হবে, হ্যাঁ, লুজার খাবে লঙ্কা, ঠিক আছে, পুরো লঙ্কাটা খেতে হবে, এবার ঝাল লাগলে সে জল অবশ্যই খেতে পারো। তো চলো লঙ্কা খাও, এবার স্টার্ট। ঝাল আছে, ঝাল আছে, হ্যাঁ, জল 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 জল, ঠিক আছে, বাবা বাবা, জল 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 জল, আস্তে আস্তে, জল, রসগোল্লা, রসগোল্লা দাও, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া, মিষ্টি রসগোল্লা খাই দেওয়া হবে, ঠিক আছে,
খুব সাহসিকতার সাথে লঙ্কাটা খেয়েছে একদম কচকচ করে দিদা। হ্যাঁ আজ হ্যাঁ মুখটা মিষ্টিটা রেখে দিলে সুবিধা হবে মুখের মধ্যে, ঠিক আছে। সো বন্ধুরা, আজকের গেম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। তো পার্টিসিপেট কারা কারা ছিল তোমরা দেখলে। হ্যাঁ, আর এমনই গেম এই চ্যানেলে আসতে থাকবে কন্টিনিউ, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, কেন কি নোটিফিকেশন পেতে হবে। তো 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 চলো, আমাকে রচনা ম্যানেজি বলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই বাই করে দাও, বাই বাই।